الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الحمد لله برشنشا مترو شكرنا موي الله سبحانه وتعالى رجلنا যার অশেষ মেহরবানিতে আমরা তাবলিগ ইসলাম ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। যারা কথা বলছেন একটু আপনাদের কথাগুলো থামিয়ে দাঁড়ান। আমি কিন্তু ঢাকা থেকে এসেছি, যা হোক হয়তো আপনাকে অনেকে আমাকে চিনবেন আব্দুল মতিন মাদানী নামে, যিনি তিনি আমি আপনাদের এখানে। কিন্তু যা হোক আমাকে ডাকা হয়েছে, এই জন্য আমি এসেছি। আর আপনাদের এই স্থান দেখি নেই, দেখার একটু মন ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ে এসেছেন। তো আমি কিছু কথা বলবো, কথাগুলা একটু গুরুত্ব দিয়ে শ্রবণ করবেন, আমার সাথে একটু উত্তর দিবেন। এমনিতেই কেউ কথা বলে সময় অপচয় করবেন না, তাওহীদ আল ইবাদা, নাম শুনেছেন তো? তাওহীদুল ইবাদা বুঝেন? তাওহীদুল ইবাদা কাকে বলা হয়? এই তাওহীদের কারণে। তাওহীদ অর্থ আমরা জানি, তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদ। কিন্তু শুধু কি এই কথাই যে আল্লাহর একাত্মবাদ বললেই কি শেষ হয়ে যাবে, না তাওহীদের কোনো অর্থ আছে? আপনাদের আমি বলতে চেয়েছিলাম তাওহীদ আল ইবাদাহ, তাওহীদুল ইবাদাহ অর্থ হলো হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাহ, আপনার জীবনের সালাত হবে খালিস অন্তরে আল্লাহর জন্য, আপনার জীবনের হজ হবে খালিস অন্তরে আল্লাহর জন্য, আপনার জীবনের সিয়াম হবে খালিস অন্তরে আল্লাহর জন্য, আপনার জন্য যাকাত হবে খালিস অন্তরে আল্লাহর জন্য, ভয় ভীতি করবেন আল্লাহকেই খালিস অন্তরেই, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর উপরেই আপনি ভরসা করবেন, আল্লাহর কাছেই আপনার নেকির আশা করবেন, পরকালে জান্নাতের আশা করবেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তাহলে সালাত কার জন্য? আওয়াজ করবেন, সালাত কার জন্য? হজ কার জন্য? জাকাত কার জন্য? সিয়াম কার জন্য? ভয় ভীতি কার জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমি বলতে চেয়েছিলাম যে তাওহীদের ইবাদা এর আরো নাম রয়েছে, তাওহীদুল ইবাদা এর নাম হলো আরেকটা নাম, তাওহীদ আল উলুহিয়া, তাওহীদ আল উলুহিয়া। বাদাম খেতে এসেছেন, বাদাম, আমার কথা কি শুনছেন আপনারা? শুনছেন? আমি কিন্তু কিছু কথা বলছি, গুরুত্বপূর্ণ কথা, এগুলো শুনেছেন? তাওহীদুল ইবাদা এর আরো নাম রয়েছে, আরেকটা নাম হলো তাওহীদ আল উলুহিয়া,
তাওহীদুল উলুহিয়া এই অর্থই হলো যে আপনার জীবনের সকল প্রকার ইবাদত খালেস অন্তরে সত্য মাবুদের জন্যই। এই তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া, এর কারণেই কাফেরের সাথে মারামারি হয়েছে, মুশরিকের সাথে মারামারি হয়েছে, এখন পর্যন্ত দ্বন্দ্ব হচ্ছে এ তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়াকে নিয়ে। তাই তাওহীদুল ইবাদার আরেকটা অর্থ হলো তাওহীদ আল উলুহিয়া। বলেন তো তাওহীদুল ইবাদার অর্থ আরেকটা কি, আরেক নাম কি? তাওহীদ আল উলুহিয়া। এই তাওহীদের আরেকটা নাম রয়েছে তাওহীদ আল আমাল। বলেন তাওহীদ আল আমাল। আরেকটা নাম রয়েছে তাওহীদ আল ইখলাস। আরেকটা নাম রয়েছে তাওহীদ আল কসদ। সবগুলার অর্থ একই, যে আপনার জীবনের ইবাদত সকল ইবাদত আল্লাহর জন্য। উলুহিয়া যদি আপনি বলেন, উলুহিয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। এই জন্য আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, ওই সময়তে আমরা বলি যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর। সত্য মাবুদের জন্য আমি আপনি ইবাদত বন্দি করি। হিন্দুদের তিনটা মাবুদ রয়েছে। হিন্দুদের কয়টি মাবুদ প্রধান? কথা বলেন, আমার সাথে কথা বলেন। হিন্দুদের প্রধান তো তিনটা মাবুদ, কয়টি কয়টি? এক নম্বরে বারহামা, দুই নম্বরে ফাসনু, তিন নম্বরে শিফা। এই হিন্দু, যারা হিন্দু হিন্দুস, এরা বলে যে এই তিনটি মাবুদের যে কোনো একটি মাবুদের যদি ইবাদত করা হয় তাহলে তাদের ইবাদত হয়ে যায়। এটা কি ঠিক? এটা কি ঠিক? কথা বলেন, আওয়াজ করেন। তাহলে এইগুলা বাতিল। এই জন্য আপনি আমি মুসলিম জাতি, মমিন জাতি শুধুমাত্র খালেস অন্তরে আল্লাহর জন্য ইবাদত করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর। এই জন্য আপনি আমি কোনো কবরের কাছে সিজদা করি না, এই জন্য আপনি আমি কোনো কবরকে আমরা ভয় করি না, এই জন্য আপনি আমি কোনো মাজারকে ভয় করি না, এই জন্য আপনি আমি আপনার জীবনের যত প্রকার ইবাদত বন্দিগি রয়েছে আল্লাহর জন্য আপনি করি, আপনি আমি আল্লাহর জন্যই করি। এই জন্য আমরা সূরা ফাতিহাতে আমরা পড়ি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি আমি সবাই যখন সালাত আমরা আদায় করি, আমরা আল্লাহকে বলি আল্লাহ আমরা সবাই শুধুমাত্র তোমার জন্যই আমরা ইবাদত করি, তোমার জন্যই খালেস অন্তরে ইবাদত বন্দি করি, তোমার কাছেই সাহায্য চাই। তাই আপনার দেশের যত প্রকার মাজার বলেন, পীর ওলি আউলিয়া বলেন, দুনিয়ার যতগুলা কুতুব গাউস যারা রয়েছে, এদের কাছে মুসলিম জাতি, মমিন জাতি কোনো সময়তে তার এই সিজদা করার স্থান তাদের জন্য করবে না। কার জন্য করবে? কার জন্য করবে? কার কাছে চাইবে? না, আপনার বাচ্চা যদি না হয় তাহলে কবর কাছে যাবেন, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আপনাকে আমি বলছিলাম তাওহীদুল ইবাদা, আপনার জীবনের প্রার্থনা আল্লাহর জন্য হতে হবে। আপনি যখন রাত্রে উঠবেন, রাত্রে উঠবেন গভীর রাত্রে, ওই সময়তে উজু করেন, উজু করার পরে দুই রিকাত সালাত পড়েন, তারপরে আল্লাহকে আপনি ডাকেন। ইমাম ইবনে আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমি বলতে চাইছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যা কথা বলার কারণে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে তাওহীদুল ইবাদা এর কথা, যে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, এই সম্পর্কে আমরা বলছিলাম। তাই গভীর রাত্রে যখন আমরা উঠব, উঠার পরে
দুই রিকাত সালাত যে পড়ব, সালাত পড়লে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। তাই এই মর্মে আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবালাহু, এমন কে আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। এরপরে বলছেন, মাইয়াস আলুনি ফাওয়াতিয়ালাহু, এমন কে আসো যে আমাকে ডাকবে না আমার কাছে চাইবে আমি তাকে তা দিব। এরপরে বলছেন, মাইয়াস তাগফিরনি ফাগফিরলাহু, এমন কে আসো যে আমার কাছে আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। তাই আমরা যখন গভীর রাত্রে উঠব, ওঠার পরে দুই রিকাত সালাত উজু করার পরে সালাত পড়লে আল্লাহকে ডাইরেক্ট আমরা ডাকব, দুনিয়ার কাউকে আমরা ডাকবো না, আল্লাহকেই ডাকব, আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনার কাকতি মিনতি আপনি যা করবেন সব কিছু আল্লাহর জন্য আপনি করেন, ডাইরেক্ট আল্লাহর কাছে ডাকেন, আল্লাহকে আপনি বলেন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে, আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার কি চাওয়া পাওয়া রয়েছে সব কিছু চাওয়া পাওয়া আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন, আল্লাহর কাছে আপনি ক্রন্দন করেন, আল্লাহ আপনাকে দান করবেন, আপনার কি পাপ রয়েছে, পাপ কি রয়েছে, পাপ বিষয় আপনি জানেন, পাপের বিষয় দুনিয়ার কেউ জানে না, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চান, ইয়া গফ্ফার ইয়া গফ্ফার, হে আল্লাহ তোমার নাম গফ্ফার, বিধাই আমাকে ক্ষমা করে দাও, তুমি গফুর তুমি গফুর, তুমি তোই ক্ষমা করো, বিধাই তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তাই আমার জীবনের যত প্রকার পাপ রয়েছে, পাপ পঙ্কিলতা সবগুলাই ক্ষমা করে দাও। এ মর্মে আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করবে, আমার বন্ধুর সাথে শত্রুতা করবে, এই ব্যক্তির সাথে আমি নিজেই লড়ে যাব, আমি নিজেই লড়ে যাব। এরপরে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন যে বান্দারা আমার ইবাদত, আমার ইবাদত তার মানে যেগুলা ফরজ সালাত রয়েছে, ফরজ হজ রয়েছে, ফরজ যাকাত রয়েছে, ফরজ সিয়াম রয়েছে, এই ফরজগুলা আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, এই জন্য আপনি ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম, ফরজ হজ, আপনার জীবনে যত প্রকার ফরজ রয়েছে এই ফরজগুলা আদায় করলে আল্লাহর নৈকট্য অর্জন হয়, এই জন্য ফরজ বিষয়গুলো আপনি ঠিকভাবে আদায় করার চেষ্টা করেন। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, কেউ যদি ফরজগুলা বিষয়গুলা আদায় করে, এরপরে নফলগুলা আদায় করে, তাহলে সে ব্যক্তি আমার কাছে সবথেকে বেশি প্রিয় পাত্র হয়ে যাবে। তাই ফরজ ইবাদত বন্দিগি আদায় করার পরে নফল সুন্নত যেগুলা রয়েছে এগুলা আদায় করলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রিয় পাত্র হওয়া যায়, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রিয় পাত্র হয়ে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ব্যক্তি ফরজ আদায় করবে, যে ব্যক্তি ফরজ আদায় করবে এবং সুন্নত আদায় করবে, তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটবর্তী হবে এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন, আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।